গত 7 বছরে মাত্র 40 দিন বিশুদ্ধ বায়ু পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার মানুষ। বাকি দিনগুলো ছিল দূষিত, আর এই সময়ের 44% ছিল অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ। এমন আটকে ওঠার মতো পরিস্থিতির কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। গত 20 থেকে 26 জানুয়ারি এই 7 দিনের মধ্যে 6 দিনেই বিশ্বের দূষিত বায়ু শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল শীর্ষে। 27 জানুয়ারি শুক্রবার এই দিনও 1 নম্বরে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে প্রতিদিন। সেখানেই দেখা গেছে ঢাকার এমন করুণ দশা। প্রতিষ্ঠানটি একটি ইন্ডেক্স তৈরি করে যাকে বলা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউ আই। তাতে দেখা গেছে 26 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকার স্কোর ছিল 372। পরদিন এই স্কোর দাঁড়িয়েছে 256-তে। মনে হচ্ছে একটু উন্নতি, কিন্তু তবুও পুরো পৃথিবীতে দূষণের শীর্ষেই ছিল ঢাকা। বিশেষজ্ঞরা দিচ্ছেন আটকে ওঠার মতো তথ্য। তারা বলছেন গত 7 বছরে ঢাকার মানুষ বিশুদ্ধ বাতাস পেয়েছে মাত্র 40 দিন, বাকি দিনগুলো দূষিত, আর এই 7 বছরের মধ্যে 44% সময়ে ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ। দুঃখজনক বিষয় হলো গত 7 বছরে ঢাকার মানুষ মাত্র 40 দিনের কম সময়ে এই নির্মল বায়ু সেবন করার সৌভাগ্য অর্জন করেছে। সেখানে বাকি সময়গুলোতে ঢাকার মানুষ হয় মধ্যমানের অথবা কশন বা সতর্কতা, অস্বাস্থ্যকর, খুবই অস্বাস্থ্যকর অথবা হ্যাজার্ডিয়াস বা দুর্যোগপূর্ণ বায়ু সেবন করেছে। এ কিউ আই স্কোর 0 থেকে 50 ভালো হিসেবে বিবেচিত হয়, 51 থেকে 100 মাঝারি, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর 101 থেকে 150, 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর, 201 থেকে 300 খুবই অস্বাস্থ্যকর, এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ। আবহাওয়ার পাশাপাশি দূষণে রয়েছে নানান কারণ, প্রতিবেশী দেশের বর্জ্য অনেকটা দায়ী। এই যে শুষ্ক মৌসুমটি আছে, এই সময়ে সমস্ত বায়ু দূষণের উৎসগুলো একযোগে কার্যকর হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যায়, এবং এই সময় আমাদের কিছু প্রতিবেশী রাষ্ট্র থেকেও কিছু ট্রান্সবাউন্ডারি বায়ু দূষণ বাংলাদেশে প্রবেশ করে। বায়ু দূষণ রোধে 9 দফা নির্দেশনা রয়েছে হাইকোর্টের, কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। সিটি কর্পোরেশন যতটুকু ব্যবস্থা নিচ্ছেন তা একেবারেই অপ্রতুল মনে করেন এই বিশেষজ্ঞ। একটি গাইডলাইন তৈরি করে সমস্ত মন্ত্রণালয় অধিদপ্তরে এটি বিলিও করা হয়েছে, কিন্তু সেই গাইডলাইন অনুযায়ী বায়ু দূষণ কমানোর জন্য যে কার্যকর ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো অনুপস্থিতি রয়েছে, যে কারণে বায়ু দূষণ কোনোভাবেই কমছে না। বিশেষজ্ঞরা বলেন বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, এটা সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও গর্ভবতী নারীদের জন্য খুবই ক্ষতিকর বায়ু দূষণ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।